আগুনে পুড়ে মৃত একাধিক গবাদি পশু, চাঞ্চল্য দাসপুরে। দাসপুর থানার গোছাতি গ্রামের ঘোষপাড়ায় আগুনে পুড়ে মৃত তিনটি গরু, আহত একটি। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল 15ই ডিসেম্বর শুক্রবারের রাত 12টা নাগাদ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। প্রসেনজিৎ ঘোষ নামের এক ব্যক্তির দুটি গাইগরু ও দুটি বাছুর ছিল। মশা তাড়াবার জন্য প্রসেনজিৎ বাবুর বাড়ির লোক সন্ধে নাগাদ গোয়াল ঘরে ধোয়া দেবার জন্য আগুন জ্বালিয়ে রেখেছিলেন। সেই আগুনেই পুড়ে ছাই হয় গোয়াল ঘর বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সঙ্গে মারা যায় একটি গাভীন গরু, দুটি বাছুর সহ মোট তিনটি গরু। ঝলসে যায় আরও একটি গরু, তারও অবস্থা আশঙ্কাজনক। সেই গরুটির চিকিৎসা চলছে বলে জানা গেছে। রাতেই বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতেই স্থানীয়রা বিভিন্ন সরঞ্জাম নিয়ে আগুন নেভাবার চেষ্টা চালায়। সঙ্গে খবর দেওয়া হয় দমকলে, তবে দমকলের ইঞ্জিন সময় মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানা গেছে। বাবলু মান্নার রিপোর্ট, সংবাদ পাঠে আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। কালকে হঠাৎই মানে গোয়াল ঘরে আগুন লেগে যায়। কালকে আমি যখন বাড়ি এসি, 11টার সময় বাড়ি আসি, 11টার সময় এসে দেখি, তখনও আমি প্রতিদিন দোকান থেকে আসার পরে এসেই গরুগুলোকে দেখেই যাই, গোয়াল ঘরে গরুগুলো দেখেই যাই। তো কালকেও সেই মতো রীতিমতো আমি 11টার সময় বাড়ি এসে যাওয়ার সময় আমি দেখে গেছি, তখনও পর্যন্ত কিছু নেই। যেমন হালকা ধোঁয়ার মতো ছিল, মা দিয়ে গেছিলো গরুকে মশা তাড়ানোর জন্য, এটা দিয়ে গেছিলো, প্রতিদিনই দেওয়া হয় রীতিমতো সেই রকমই দিয়ে আমি দেখে গেছি। তখনও পর্যন্ত কিছু নেই, গিয়ে আমি করে 12:30 দিক করে তখন ওরকম আগুনটা দেখি ধরে যায়। তখন বাইরে থেকে তিনখানা গরু এরকম আমাদের জ্বলছে গেছে, এরকম মোট চারটা গরু আর কি, ঠিক আছে। চারটা গরুর মধ্যে তিনটা গরু এখনো পর্যন্ত মারা গেছে, একটা গরু হালকা মানে এতে আছে আর কি, যে তারও 80% বার্ন হয়ে গেছে। হ্যাঁ, একটা মানে এ ছিল আর কি, বা গর্ভবতী অবস্থাতে ছিল। গত রাত্রিতে গোয়ালে ধোঁয়া দিচ্ছিল, আগুন ফল টল কটফাট ছিল, তাতে আগুনটা লেগে এই প্রসেনজিৎ ঘোষে সোনালীতে বাড়ি গোয়ালে আগুন লেগে যায়। তিনটে বড় বড় জার্সি গরু মারা গেছে, একজন ঢুকছে। এই বিষয়টা নিয়ে আমি বিএলডিকে ইনফরমেশন করেছি, এখানে ওনাদের মেডিকেল টিম আসতেছে। একটা করেই বেঁচে আছে, তিনটে আছে, গর্ভবতী ছিল দুটো। আর ওই কানে দুল যে ওদের যে ইনসুলিন যে প্রসেস আছে সেটা করা আছে। তো ডিপার্টমেন্টের লোক না হলে তো কিছু করা যাবে না। বিএলডিকে অলরেডি কল করেছি, মেডিকেল অফিসার পাঠাচ্ছেন, আমরা এখানে আছি। তারপরে জেসিবির মাধ্যমে গরুগুলোকে সৎকার করবো।